চুলির কপালে কি যেন করছি কলকা মাথার ঘাম পায়ে ফেলে বাঁধা गुड मॉर्निंग एवरी वन वेलकम बैक टू द चैनल ट्वानी ब्लॉग आज हमारे 30 डेज चैलेंज है 24 डेज सो उदाउट एनी फार्दर चलो आज के दिन के स्टार्ट कर जाएगा तुम्हारा ब्लॉग देखते थको টিফিন খেয়ে এখন আমি করছি মৌরলা মাছের টক এখানে মৌরলা মাছ ভেজে নিয়েছি না না এই কটা মাছ না আরও মাছ ভাজা হচ্ছে আর এখানে হচ্ছে মশলাটা নেওয়া হচ্ছে অল্প একটু আদা আদা বাটা জিরে বাটা লঙ্কা আর হচ্ছে হলুদ আর এটা হচ্ছে মেন ইনগ্রিডিয়েন্টস এটা হচ্ছে তেঁতুলের পাল তো এই সমস্ত কিছু দিয়ে এখন আমি করব মৌরলা মাছের টক রান্না আমার কমপ্লিট আর সকালে আলু আর ফুলকপির ঝোল আছে তো সেটা দিয়ে হয়ে যাবে ফুলকপি এখন নতুন তরকারি খেতে বেশ ভালোই লাগে আর এখন তো মৌরলা মাছের টক করলাম এখন যাই ফ্রেশ হয়ে নি আমি ফ্রেশ হয়ে নিয়েছি আর এখন যাই কালকের কলকা প্র্যাকটিসটা আমার করা হয়নি সেটা এখন করি তুলিকে জ্বালাই তুলির ওপরেই করব আর ভাবছি রাতে মার হেয়ারে ব্রাইডাল হেয়ারটা করব তো এখন যাই ওকে জ্বালাই এই যে তুলির কপালে কি যেন করছি কলকা নিজেই করছি নিজেই ভুলে গেছি আর হাসছে আমার হাত নড়ে যাচ্ছে তার জন্য হাসছি তোমার হাত নড়ে যাচ্ছে যা দেখেছিস তো দেখেছিস তো তুই কথা বললে কি আমি বলছি না তুই কথা বললে সব থাক আর বললাম না এই যে বিনজি ঘুমাচ্ছে হাই বিনজি বিনজি তুই কল করে দেব করে দেব তুলির কলকা ডান ব্রাইডাল কলকা ডান ম্যাডাম আপনার পছন্দ হয়েছে আমার খুব লজ্জা পেয়েছি তো ওর নড়ার জন্য একটু মাঝে মাঝে হয়েছে নিষ্পিস যে মাঝে মাঝে হয়েছে কিন্তু ঠিকঠাক আছে নিষ্পিস চল বাইরে গিয়ে দুটো ফটো তুলি বলো কেমন করলাম করলাম কলকাটা মানে ভেবে বললো ভালো লাগছে তোমার মেয়েকে বললাম গালটা একটা সাইড দিয়ে করে দিই করলো না ওর মনে ইচ্ছা করছে না গালে করতে বিয়ের সময় গালে করবি হ্যাঁ গালে করলে সবাইকেই মানে তোমাকে একদিন ও আজকে হ্যাঁ তোমার হেয়ারটা নেব কাউকে ছাড়িনি মাকে শাশুড়িকে ননদকে ছোট বৌদি ওর চুলটা দিতে পারবে না তা কি আছে মাদের দেওয়া যায় না চুলটা তো করছি মেকআপটা একদিন করে দেবো এখন মেকআপটা করে বরকে আরে আমার বরের কথা বলো ওর চোখগুলো নিয়ে শুধু দুপুরে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম আর এখন উঠে দেখি প্রায় সন্ধ্যা হয়ে গেছে আর এদিকে বাবা আবার এক কাপ চা দিল এটা সন্ধ্যা দেওয়ার আগে খেয়ে নি এখন ঋষভের আর্ট পেপার দিয়ে যে হাতের কাজটা দিয়েছিল সেটা আমি আর তুলি নিয়ে এখন বসেছি কি ফুলদানি বানানোর চেষ্টা করছি আমরা আমার আর একা ভালো লাগছে না ওর কালকে লাগবে আর ওই যে উনি গেম খেলছে লুডো খেলছে এই যে আমরা দুজনে মিলে বানিয়েছি ফুলদানি হয়নি এটা হলো না আগের দিনও আমি চেষ্টা করেছিলাম এটাই হচ্ছে না এই যে বসছে না মানে এটা বসছে না সবভাবেই চেষ্টা করেছি কিন্তু ঠিকঠাক হচ্ছে না এই ভিতরেও একটা গোল দিয়ে একটু কেটে মতন দিয়েছিলাম মানে যাতে ফুলগুলো থাকে সেটাও হচ্ছে না ফুলে যাচ্ছে বল আমাদের কাজটা এখনো হয়নি আবার দোকানে যাচ্ছি মনে হয় আটাটার প্রবলেম হচ্ছে এখন যাই নতুন একটা আঠা নিয়ে আসি আর এ4 সাইজের পেজও কম পড়ে গেছে যা আছে মনে হচ্ছে হবে না আমাদের অবস্থা ঠিক এরকম আমরা দোকানে গেছিলাম পাইনি ও আবার গিয়ে এগুলো এনে দিল এই যে ফেবিকল ফেবিকল আর এই পেজগুলো এনে দিল এখন এ লেগে পড়েছে কাজে
যদিও বেরিয়ে যাবে। আমি এখন যাব। কালী পুজো দেখিয়ে দিয়ে যাচ্ছে। ও চলে গেল ক্লাবে, আর এখন আমি আর তুলি আবার লেগে পড়েছি কাজে, তো একটু একটু করে এগোচ্ছে, এখনো পর্যন্ত ঠিকঠাক হচ্ছে, বাকিটা দেখা যাক। এখানে আটাগুলো খুলে গেছে, কেউ দিতে আছে, এই যে বাস্কেট রেডি। এইভাবে ধরার রিক্স তো নেবই না, এইভাবে মেয়েবার ফ্যান ছান দেও, ফেভিকুইক দেওয়া ঘুমতে পার না, ভিতরে ফোন করে না, না ফোন এই কিছুগুলো কাগজগুলো এইভাবে ঠিকই যাবে না, ফুল বানিয়ে দিছিল, কোন ফুল নিচে নামাও, অনেক কষ্ট করে এটা বানানো, আমার হাত আটকিয়ে গেছিল এই যে আমার হাত আটকে গেছে, দুটো আঙুল চিপকে গেছে, কষ্ট করে একদম মাথার ঘাম পায়ে ফেলে বাঁধানো। আমাদের ডিনার কমপ্লিট, ঋষভের কাজটা করতে করতেই তো অনেকটা সময় লেগে গেল, প্রায় 11টা বেজে গেছিলো, 10:45 বেজে গেছিলো, দেন এত খিদে পেয়েছিল সন্ধ্যাবেলার থেকে, কিচ্ছু খাইনি, মানে চা বিস্কিট খেয়েছিলাম আর কিছু খাইনি, আর প্রচণ্ড খিদেও পেয়েছিল। সেইটা নিয়ে আজকে যে হারে নাজেহাল হলাম, আগের বারে একবার করেছিলাম ওই যে কি জানো পতাকা বলো আর্ট পেপারে, হ্যাঁ করেছিলাম, সেটা বেশ ভালো হয়েছিল, অতটা সময় লাগেনি, আর ও আমাকে হেল্প করেছিল সত্যি, ও ছাড়া আমি না সিরিয়াসলি পারি না। এবারে এসেও সে আমি আর তুলিতে সন্ধ্যাবেলা থেকেই বসে রয়েছি, তারপরে ও এসে দেখালো যে এটা করো তা আর এগুলো লাগবে, আবার ওগুলো এনে দিল, তারপরে করলাম, তো সবটাই দেখলে আর অনেকটা সময় লেগে গেল, আমার হাতটাও এই আমার যেন হাত চিপকে গেছিলো, হ্যাঁ সিরিয়াসলি এখানে এই দুটো হাত, তারপরে আবার গিয়ে জল দিই, আমি দেখছি ছাড়ছে না, আমি যা ছাড়বে না, তারপরে আবার ছেড়েছে এটা। তো এই ব্লগটা এখানে এন্ড করছি, আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টেক কেয়ার, বাই।